এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরে যে মার্কসীয় শিশু এবং সাহিত্যের সিপিএমের যে বুক স্টল এবং দীর্ঘদিনের সেই বুক স্টল যার অন্যতম দায়িত্ব নিয়ে করেন অন্যতম পুরোধা সেই সুদীপ সেনগুপ্ত রাজ্য কমিটির অন্যতম সদস্য। সুদীপ, প্রথমেই সারা দিনের শুভেচ্ছা বিশ্ব বাংলা সংবাদের তরফে। আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে এই বছর একটা কঠিন সময়, আমরা প্রত্যেক দিন রাস্তাতে থাকতে হচ্ছে। আজকেও পুরুলিয়াতে বা অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় সমাবেশ হচ্ছে, তার মধ্যেই আমাদের বই স্টল উদ্বোধন। আমরা সকলকে বলছি যে এই আনন্দের দিন, যে যতটা সম্ভব মানুষের পাশে থাকুন। অত্যন্ত জটিল কঠিন সময়ের মধ্যে আমরা আছি, আসুন আমরা সবাই মিলে একসাথে এই সময়টাকে উদযাপন করবার চেষ্টা করি। একেবারে সুদীপ, তো আপনার বুক স্টলের বিষয়টাতে আসবো, কিন্তু তার আগে আমি যেটা জিজ্ঞাসা করব যে আপনি বলছেন একটা কঠিন সময়, এর থেকেও কঠিন সময় আমি অন্তত সাক্ষী আপনি বা আপনারা বা সবাই কাটিয়ে এসছে গত দুবছরে করোনা মহামারী, সেইটা ছেড়ে অন্তত আমরা সেই যে অভিশাপ সেইটা থেকে কিছুটা হলেও অন্তত এখন আমরা মুক্ত, তারপরেই বুক স্টল, কী বলবেন? দেখুন, এটা ঠিকই যে গত দুবছর আমাদের অন্য ধরনের একটা ব্যাধি তার মোকাবিলা করতে হয়েছিল, এবং সেই ব্যাধির মোকাবিলা করবার জন্য বিজ্ঞান আমাদের সাহায্য করেছিল। এখন যে ব্যাধির আমাদের মোকাবিলা করতে হচ্ছে, সেটা সামাজিক ব্যাধি, সেটা রাজনৈতিকভাবে মানুষের ওপর চাপিয়ে দেওয়া, মানুষের এক অংশের মানুষের আরেক অংশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া ব্যাধি, এই ব্যাধিকে মোকাবিলা করতে হচ্ছে আবার অন্যভাবে। এই দুটো অভিজ্ঞতা আলাদা। আপনারা জানেন যে গত বছরের বুক স্টল আমরা এইভাবে করতে পারিনি, সেটা করোনার কারণে, কিন্তু এই বছরের বুক স্টল এটা ঠিকই যে আমরা করেছি, কিন্তু আমরা আশঙ্কিত যে মানুষ কতটা, এই যে আমরা বুক স্টল করছি মানুষ আসছে বই কিনতে, গত এক বছরে বইয়ের কেবলমাত্র আপনারা যদি কাগজের দাম ভাবেন, সেই কাগজের দাম তিন গুণ বেড়ে গিয়েছে। জিএসটি যেভাবে আরোপিত করা হয়েছে, 18% জিএসটি, এক একটা বইয়ের দাম হু করে বেড়ে যাচ্ছে। আর অন্যদিকে মানুষের হাতে টাকা নেই, পয়সা নেই, কোভিড পরবর্তী অবস্থায় মানুষের দুর্বিষহ অবস্থা, সেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের সামনে বই তুলে দেওয়া এটা একটা বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জের মোকাবিলা আমাদের করতে হচ্ছে। আর একটা বিষয় আপনাকে আমি বলছি, আপনার দীর্ঘদিন থেকে এখন দেখুন, এটা আপনিও মানেন যে এখন একটা ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, তার মধ্যেও আমরা দেখেছি করোনা মহামারীতেও সিপিএমের যে বুক স্টল, আমি শুধু আপনাদের যাদবপুরটা বলছি না, পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় যে বুক স্টল, তাদের একটা রেকর্ড বই বিক্রি হয়। গত বছর আমরা দেখেছিলাম, সম্ভবত আমার যতটুকু মনে আছে, বারাসাতের একটি বুক স্টল একটা রেকর্ড বই বিক্রি তারা করেছিল, এই মার্কসীয় বুক স্টল। সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী, এবার কেমন হবে? দেখুন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় আমাদের যাদবপুরের স্টল থেকে, এবং যাদবপুরের স্টলে আশেপাশে দেখবেন যে কোনো পুজো নেই, দুর্গাপুজোর প্যান্ডেল হয় না, মানুষ এখানে আসে। এই যে দেখবেন এখন উদ্বোধন হয়নি, তার মধ্যে অনেক মানুষ আসছেন, তারা বই ভাবছেন। এই মানুষজন যারা আসছেন তারা বইকে ভালোবেসেই আসে। আমাদের যতই বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাক না কেন, যতই আমরা ডিজিটালাইজড যুগে একমাত্র থাকি না কেন, বইয়ের চেয়ে ভালো বন্ধু হয় না। আমরা মনে করি যে বইকে সাথে রাখা যে কোনো মানুষের যে কোনো সময়, আনন্দের সময়, দুঃখের সময়, আর তার নতুন কোনো কিছু তাকে মধ্যে তার অন্বেষণ করবার জন্য, বইয়ের চেয়ে ভালো বন্ধু তার হয় না। সুতরাং মানুষ বারে বারে বইয়ের কাছে ফিরে আসবে। আমরা বলছি যে একথা ঠিকই, আপনারা দেখবেন যে কোনো বই আমরা গত বছরও যে দামে আমরা দিয়েছিলাম, এবছর প্রায় তিন গুণ দামে আমাদের বিক্রি করতে হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে এবছরও মানুষ বই কিনবেন। কারণ বই না পড়লে আমরা জানবো কী করে? এক অংশের মানুষ তারা বলছে মূর্খ হয়ে থাকো, এক অংশের মানুষ তারা বলছে যে পড়াশোনার থেকে দূরে সরে যাও, তারা এক মানে সামগ্রিকভাবে ছাত্রদের অবস্থা আপনারা দেখবেন, শিক্ষার জগৎটাকে তারা যেভাবে কলুষিত করছে, আর অন্যদিকে মানুষ তত বেশি করে বইয়ের জগতে ফিরে যাচ্ছে, শিক্ষার জগতে ফিরে যাচ্ছে, কারণ জ্ঞানের আলো তারা পাবে না যদি তারা বইয়ের কাছে যেতে না পারে। আমরা সে কারণে আশাবাদী। একেবারে একেবারে সুদীপ সেনগুপ্ত যেটা বলছেন, জ্ঞানের আলো পেতে গেলে কিন্তু বই আপনাকে পড়তেই হবে, যতই সোশ্যাল মিডিয়ার যুগ আসুক বইয়ের কোনো বিকল্প হয় না। হ্যাঁ, কিছু কারণে, কিছু নীতির কারণে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বইয়ের দাম হয়তো তারা বাড়াতে বাধ্য হয়েছেন। আমি সুবিধা যে প্রশ্নটি না করলেই নয়, আমরা দেখেছিলাম গত দুবছর আগে বুদ্ধবাবুর একটি বই একদম চমক দিয়েছিল, এইবারে এই যে শুধু আপনাদের স্টল না, সমস্ত স্টলে, সিপিএম স্টলে চমক কিছু থাকছে কি সেরকম? না দেখুন, সেই অর্থে চমকে আমরা কোনোদিন বিশ্বাসী নই। বুদ্ধবাবুর বইয়ে গত দুটো তিনটে বছর ধরে যেটা হয়েছিল, যতদিন পর্যন্ত বুদ্ধদা লিখতেন, তাতে যেটা হয়েছিল যে বুদ্ধদা কিছু কঠিন বাস্তব মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন,
এখন সেই ধরনের কিছু বই বুদ্ধদা এবার লিখতে পারেননি, আপনারা জানেন শারীরিক অসুস্থতার কারণে বা অন্যান্য কারণেও। এবার সেই ধরনের অনেক বই আমাদের কাছে আছে, যখন হলো এই সময়টাকে চিনে নেওয়া, জেনে নেওয়া, এই সমাজে সাংস্কৃতিক জগতে, রাজনৈতিক জগতে যেভাবে কর্পোরেট সেক্টর তারা থাবা বিস্তার করছে, মানুষে মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে দিচ্ছে, তাই নিয়ে অনেক ভালো ভালো বই আমাদের কাছে আছে। হ্যাঁ, যে এই একটা নির্দিষ্টভাবে আমি মনে করি যে মানুষ সেই বইগুলিকে বেছে নেবে এবং মানুষই ঠিক করবে। বুদ্ধবাবুর বই যখন আমরা বের করেছিলাম NBA, তখন তারা জানতো না যে 5 দিনের মধ্যে তাদের ফার্স্ট এডিশনটা শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে এবারও দেখবেন আমাদের এখানে এমন অনেক বই আছে যে বইগুলি হয়তো বা আমরা সাজিয়ে রেখেছি সেভাবেই, হ্যাঁ, যে মানুষ সেটাকে গ্রহণ করবেই। সুদীপদা, আপনাদের এবার তো চতুর্থীতে উদ্বোধন হচ্ছে, কতদিন পর্যন্ত থাকবে? আমাদের বইয়ের স্টল প্রত্যেকবার যেটা হয় যে সেই অর্থে যদি বলেন ওই 5ই দেখে 11ই পর্যন্ত রাখার কথা, 10ই পরবর্তী দিন পর্যন্ত। আমাদের এখানে জেনারেলি তার পরের দিনটা হলো আমাদের বইয়ের স্টলটাকে রাখতে হয়, মানে সেই অর্থে যদি বলেন 7 বা 8 তারিখ পর্যন্ত আমাদের স্টল থাকে। কটা থেকে কটা মানুষ? সকাল 10টার থেকে এই বইয়ের স্টল শুরু হবে, রাত্রি 10টা পর্যন্ত বইয়ের স্টল খোলা থাকবে। সব ধরনের বই আছে, আপনারা দেখবেন আমাদের এখানে শিশু সাহিত্য আছে, আমাদের এখানে মার্কসীয় বই আছে, প্রগতিশীল বই আছে, নানান ধরনের গল্পের বই আছে। আমরা মনে করি এই মুহূর্তে বইয়ের কাছে মানুষকে ফেরত নিয়ে যাওয়া এটাই একটা বড় চ্যালেঞ্জ। এখন সেই চ্যালেঞ্জে মোকাবিলা করতে চাই বলে এবার দেখবেন নানান ধরনের বই, এমনকি এমন কিছু গল্প উপন্যাস যেগুলো আমাদের এখানে আগে হয়তো রাখা হতো না, এবার সেই ধরনের গল্প উপন্যাস দেখবেন আমরা বেশি করে রেখেছি। মানুষ পড়ুক না, সেই উপন্যাসের জগতে আমরা কেন কেবলমাত্র হলো মিডিয়া নির্ভর একটা জায়গায় চলে যাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া নির্ভর একটা জায়গায়, সোশ্যাল মিডিয়া নির্ভর একটা জায়গা, তার থেকে যদি পড়াশোনার জগতে মানুষকে ফেরত আনা যায়, মানুষ যদি আসেন তাহলে ভালো হবে। আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করি, আমি দীর্ঘদিন ধরে, আপনিও সুদীপদা জানেন, আপনাদের এই 8B বুক স্টলটা উদ্বোধনের দিন হোক বা তার পরবর্তী অনুষ্ঠানে আমরা কভার করতে আসি, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, এই এই একটা মানুষের মধ্যে একটা অনেক মানুষের মধ্যে, আমি বলছি না সব মানুষের মধ্যে বা কিছু মানুষের মধ্যে একটা ধারণা আছে মার্কসীয় বুক স্টল বা এটা একটা পার্টির ব্যানারে হচ্ছে, মানে সেখানে শুধু পার্টির বই থাকবে। কিন্তু আমরা যেটা আপনি বলছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বইও পাওয়া যায়, রবীন্দ্রনাথের বইও পাওয়া যায়, আশাপূর্ণা দেবীর বইও পাওয়া যায়, আবার মার্কসের বইও পাওয়া যায়, সব ধরনের বই পাওয়া যায়, এবং মানুষ কিন্তু দলমত নির্বিশেষে এখানে আসেন, এমনটি নয় যে সে বাম মনোভাবাপন্ন বা তিনি CPM করেন বলেই এই বুক স্টলে ঢোকেন, এমনটা কিন্তু নয়। মানে এইটা আমার আপনাদের অনুভূতিটা কেমন? আমরা তো তাই চাই, এটা আমাদের CPIM পার্টি পরিচালিত একটি স্টল, চারিদিকে কোথাও নীল সাদা রং নেই, চারিদিকে কোথাও গেরুয়া রং নেই, চারিদিকে কোথাও সবুজ রং নেই, লাল রঙে আচ্ছাদিত। আমরা বলি এটা যাদবপুরের আমাদের কাছে লাল কেল্লা, এবং এই লাল কেল্লাতে মানুষ আসছেন বইয়ের সন্ধানে। তাদের কাছে নিশ্চিতভাবে তাদের মনের মধ্যে যেটা থাকে, তারা যেই ধরনের বই খুঁজতে তারা আসেন, সেই ধরনের বই তো তারা পাবেনই। তার পাশাপাশি অনেক উপন্যাস, অনেক কবিতা, অনেক প্রবন্ধের বই, শিশু সাহিত্যের বই তো অবশ্যই আমরা তো সেটা রাখি, কারণ শিশুদের কাছে এই বইগুলিকে পৌঁছে দেওয়া, কার্তিক ঘোষের সেই পুরনো বই, শৈলেন ঘোষের সেই পুরনো গল্পগুলি, আমরা যা পড়ে একটা সময় বড় হয়েছি, যে আমার ভাবনা চিন্তার জগৎকে বিকশিত করতে সাহায্য করেছিল, আজকে সেটা হচ্ছে না। আজকে অহেতুক কতগুলি এই কাল্পনিক বাস্তব জায়গা থেকে, কাল্পনিক জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা আশা করি যে শিশুদেরকে সেখানে নিয়ে যাওয়া উচিত। কেন ঠাকুরমার ঝুলি তারা পড়বে না, কেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে তারা ফেরত যাবে না, কেন উপেন্দ্রকিশোরকে তারা ভুলে যাবে, সুকুমার রায়কে কেন তারা ভুলে যাবে, আমরাই বা কেন জীবনানন্দকে ভুলে যাব, আমাদের ফিরে যেতে হবে তাদের কাছে। নিশ্চিতভাবে এই সমস্ত বই দেখবেন আছে আমাদের এখানে, সমরেশ মজুমদারের কালবেলা থেকে শুরু করে যা যা উপন্যাস আপনারা জানেন, একটা সময় যেগুলি পড়ে আমরা বড় হয়েছি, আমরা আজকে আমরা 50 ঊর্ধ্ব একজন মানুষ দাঁড়িয়ে আপনার সামনে যখন বলছে, বুঝতেই পারছেন আমাদের সময় সেই সময় তো আমরা বই পড়েই বড় হয়েছি, কেন সেই বইগুলি মানুষ পড়বে না? নিশ্চিতভাবে সেই বইগুলি যে যেখানে রিপ্রিন্ট করছে আমরা তাদের কাছ থেকে সেই বইগুলি সংগ্রহ করে নিয়ে আসি, বইগুলি সংগ্রহ করে নিয়ে এসে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি, তাতে যে সব কিছু একদম রাজনৈতিকভাবে A to Z আমার ব্যাকরণের সাথে মিলে যাবে সেটা নাও মিলতে পারে, মানুষ বিচার করবে। মানুষের কাছে আমার এই এই হাজারটা বিষয়কে তুলে ধরা, রকমারি বিষয়কে তুলে ধরা, সেটা আমার কাজ। মানুষ ঠিক করে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল, আর যারা জোর করে তাকে বন্ধ করে দেয় তারাই তো মিথ্যে কথা বলার জন্য মানুষকে ছেলে দেয় অন্যদিকে, তারাই তো মানুষকে একটা একটা কোনার দিকে তারা দূরে সরে দেয়। আমার কাজ তা না, আমার মানুষের কাছে যে আমার যে ভ্যারাইটিস আছে আমার সাহিত্যে, আমার গানে, আমার কবিতায়, তা মানুষের সামনে মেলে ধরাটাই আমাদের কাজ।
একেবারে সুদীপ সেনগুপ্ত তিনি যেটা বললেন তিনি স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে এটা মার্কসীয় শিশু সাহিত্য বা সিপিএমের বুকস্টল বা সিপিএমের ব্যানারে এটা হলো, অন্তত এই বুকস্টলে কোনো অস্পৃশ্যতা নেই এবং শিশু থেকে শুরু করে একদম সকল স্তরে সকল মনোভাবাপূর্ণ মানুষের জন্যই এই বুকস্টল খোলা থাকবে আজ কিছু আজ থেকে চতুর্থী থেকে। এবং এই বুকস্টলের উদ্বোধন বিমান বসু করছেন, বামফ্রন্ট চেয়ারম্যান, এবং প্রত্যেক দিনই নানা ধরনের অনুষ্ঠান থাকবে। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসবেন, সুজন চক্রবর্তীর মতো নেতারা আসবেন, যুব নেতারা থাকবে, ছাত্র নেতারা থাকবে, সুদীপদা তো থাকবেনই, এবং সেই সঙ্গে এটা কিন্তু তাদের যেটা বলছিলেন উনি যে একাদশী পর্যন্ত আপনারা খুলে রাখেন, কিন্তু মানুষের চাহিদা বা মানুষের ঢলের জন্য তারা প্রয়োজনে তার পরের দিন পর্যন্ত খুলে রাখতে পারেন, অতীতেও তেমনটি হয়েছিল। সুতরাং এবার পুজোয় যেমন ঘুরবেন, প্যান্ডেল দেখবেন, প্রতিমা দেখবেন, খাওয়া দাওয়া করবেন, সেই সঙ্গে যাদবপুর সুপার মার্কেটের সামনে, আরও ভালো করে যদি বলা যায় যাদবপুর 8B বাস স্ট্যান্ডের পাশে সিপিএমের যে পুজো সংক্রান্ত যে বুকস্টল সেখানে চলে আসুন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনি আপনার মনের মতো সমস্ত ধরনের বই পাবেন, আপনার ছোট্ট সন্তানটিকে আনলেও আপনি হতাশ হবে না, তার জন্য অনেক রকম বইয়ের ডালি সাজিয়ে রেখেছেন সুদীপ দ্বারা। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।